আমরা সব দলের লোকদেরকে বলি, মানিকগঞ্জের ঘিওর থানায়, গোপালগঞ্জের কোটালি পাড়ায়, কুমিল্লার পৌর এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের এক প্রফেসর সহ এই দুনিয়ায়, এই বাংলায় যারা এই রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, ওই জানোয়ারদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে ওদেরকে পাথর মেরে মেরে শেষ করে ওদের লাশ কুকুর দিয়ে খাওয়ানো উচিত। এ ব্যাপারে আপনারা সবাই একমত? আমার দিনের নবীর ব্যাপারে কেউ কটাক্ষ করবে, ওই জালিমকে আমি সন্ত্রাসী, জঙ্গি, মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী যাই হই না কেন, ওই জানোয়ারকে বাংলার জমিনে বাঁচতে দেওয়া যাবে না। রাজি আছি তো আমরা? রবিউল আউয়াল মাস, এটা রবিউল আউয়াল মাসের দাবি, রবিউল আউয়াল মাসের এটা দাবি। আমার রসুল দল যার যার নিজের, রসুল আমাদের সকলের, সুতরাং সে রসুলের অবমাননা আমরা সহ্য করব না। এবার আসেন কোরআন শরীফের অবমাননা। রসুলের জীবনের শ্রেষ্ঠতম মুজিজা হলো কোরআন, সেই কোরআনের অবমাননা ওইটা কি আমরা সহ্য করব? তাহলে বিভিন্ন জায়গায় আজকে জামাত শিবির শায়েস্তা করার নাম করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে অফিসে কোরআন শরীফে আগুন দেওয়া হচ্ছে, কোরআন শরীফ ছুঁড়ে ফেলা হচ্ছে, কোরআন শরীফ ডাস্টবিনে ফেলা হচ্ছে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের প্রতিপক্ষ জামাত হতে পারে, জামাতের প্রতিপক্ষ আওয়ামী লীগ হতে পারে, এইটা তাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু কোরআনের গায়ে যদি কেউ হাত দেয়, ওই ইবলিসের বাচ্চাকে, ওই ইবলিসের দোসরকে, ইবলিসের চালাকে বাংলার জমিনে ঠিক থাকতে দেওয়া যায় না, ওর হাত আগুন দিয়ে পোড়ায় দেওয়া উচিত। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমরা সব দলের লোকদেরকে বলি, আমরা রাজনৈতিক অন্ধ হয়ে যাইনি, রাজনৈতিক অন্ধ হয়ে আমরা যাইনি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করলে তার উম্মতদের কলিজায় ব্যথা লাগা উচিত। এটা কি কোন দলীয় কথা না নির্দলীয় কথা? সুতরাং আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমার ভাইরা, তার প্রতি আমাদের বিদ্বেষ নেই, তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম সন্তান, তিনি এই বাংলাদেশের মহান স্থপতি, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা শ্রদ্ধা নিবেদন করি স্বাধীনতার সেই ঘোষক অকুতোভয় সৈনিক, সম্মুখ সমরে যিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, যিনি ইন্ডিয়ায় বসে মদের আসরে ঝড় তোলেননি, যিনি তার জীবনকে তুচ্ছ করে এই বাংলার জমিনে অস্ত্র নিয়ে, রাইফেল নিয়ে, মানুষকে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বাধীনতার অতন্ত্র প্রহরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমাদের সাথে আল্লাহ জান্নাত দিন। এখন আমার প্রশ্ন হলো, মরহুম শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকে বেহেশত দান করুন, জান্নাত নসিব করুন, আমাদের সাথে জান্নাত দিন, তাকে গালি দিলে, তাকে হেয় করলে, তাকে টিটকারি করলে, তাকে ক্রিটিসাইজ করলে, তাকে নিয়ে কবিতা লেখা হলে, তাকে নিয়ে গল্প উপন্যাসে, তাকে হিংস দিয়ে কথা বললে, তার আদর্শের লোকদের রক্তে রক্তে শিহরে শিহরণ জাগে, শিরায় উপশিরায় আগুন ধরে, লোমকূপ দাঁড়া হয়ে যায়, তারা উগ্র হয়, মেজাজি হয়, মামলা হামলা করে, আক্রমণ করে। আমি জিজ্ঞেস করি, পৃথিবীর লক্ষ কোটি মানুষের কিয়ামতের ময়দানে ত্রাণকর্তা, ত্রাণ শাফাতকারী কে হবেন? কে হবে? কে হবে? সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি নাটক করা হয়, ব্যঙ্গ করে কবিতা লেখা হয়, তাকে হিংস দিয়ে যদি সাহিত্য সমাবেশে কথা বলা হয়, আমার রসুলকে যদি সন্ত্রাসী আখ্যায়িত করা হয়, আমার রসুলের চরিত্র যদি কলঙ্ক লেপন করা হয়, কোনো মুসলমানের বাচ্চা বসে থাকতে পারে? কোনো মুসলমানের বাচ্চার কলিজায় আগুন লাগা উচিত কি উচিত না জোরে বলেন। তাহলে রবিউল আউয়াল মাস, আমরা সব দলের লোকদেরকে বলি, ভাইরা আমার, সারা বাংলাদেশে 68,000 গ্রাম যুদ্ধ অপরাধী মাত্র 13 জন, এগুলো পাগল ছাগলের কথা ছাড়া কিছুই না,
লোক ধর্ষণ করলো, আর 13 যুদ্ধ অপরাধীর বিচার যদি 3 বছর লাগে, তাহলে 68,000 গ্রাম বাংলার যুদ্ধ অপরাধীদের বিচার করতে করতে তো কিয়ামত হয়ে যাবে। তাহলে বোঝা গেল আসলে যুদ্ধ অপরাধীদের বিচার না, এটা বিশেষ একটা দলকে ঘায়েল করা। এরপরে আসেন, দেশ স্বাধীন হয়েছে কত বছর? আর 42-43 বাদ দেন, 40 তো হয়েছে নাকি? হিসাব কিতাব জানেন না আপনারা, অঙ্ক পড়েন নাই? 40 বছর, 41 বছর স্বাধীনতার, 41 বছর উদযাপন করা হলো, 42 বছরে পা দিল। আমার প্রশ্ন, এই 42 বছর, 5 বছর আগে এত জিকির শুনি নাই, 10 বছর আগে এত জিকির শুনি নাই। পারলে কোনো সিংহের বাচ্চা যদি থাকো, আমি চ্যালেঞ্জ দিলাম, কোনো সিংহের বাচ্চা যদি থাকো আমার সাথে চ্যালেঞ্জ দাও, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর আগে যুদ্ধ অপরাধী এই শব্দটা স্বপ্নেও শুনি নাই। তখন কি দেশে যুদ্ধ অপরাধী ছিল না? তখন ছিল, দেশে জিকির ছিল না। তখন যুদ্ধ অপরাধী দেশে ছিল, কিন্তু যুদ্ধ অপরাধীর কি ছিল না? জিকির ছিল না। ভাইরা, ওই বাইতুল শরফের মরহুম শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেব কেবলা, তারপরে জনপুরের পীর সাহেব কেবলা, হাটহাজারি, পটিয়ার আল্লাহর সকল ওলিদের কাছে গেলে মানুষদেরকে পরকালে নাজাতের জন্য একটা সবক দেয়, এত মর্তবা লা ইলাহা ইল্লাল্লাহ, এত মর্তবা সুবহানাল্লাহ, এত মর্তবা আলহামদুলিল্লাহ, এত মর্তবা দুরূদ শরীফ পড়ো। এই পীরদের কাছে গেলে যেমন সবক দেয়, এখন দেশে আর কোনো কাজ নাই, রেডিও টেলিভিশন পার পত্রিকা দোকানে মাকানে এখানে সেখানে, দেশে জিকির একটা যুদ্ধ অপরাধ, যুদ্ধ অপরাধ। এছাড়া কি আর কোন জিকির আছে? এই জিকির যদি শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়া কেউ করত, এর 1000 ভাগের একবার আমার মনে হয় মারফাতের জগতে চতুর্থ আসমানে চলে যেত। দেশে এখন জিকিরই একটা। ভাইরা আমার, দেশে হাজারো সমস্যা আছে, আপনি যে দলের হন, আমি দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই, দেশে হাজারো সমস্যা আছে, বৈদেশিক বিনিয়োগ নাই, বিদ্যুতের সমস্যা, দেশে সন্ত্রাস রাজানি চলতেছে, দেশের ভিতরে নারীর মুখে অ্যাসিড পড়তেছে, হাজার হাজার মানুষ গুম হয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, কারো কারো লাশ এখানে সেখানে ড্রেনে নদীতে পাওয়া যাচ্ছে। দেশে যখন হাজারো সমস্যা, সেদিকে কোনো খবর নাই, রাস্তাঘাটে চলতে গেলে মানুষের কোমর মাজা ব্যথা হয়ে যায়, মা আগে চিকিৎসা করা লাগতো নাকের দাঁতের, আগে চিকিৎসা করা লাগতো মাথার, এখন দেশে যারা জার্নি করে তাদের চিকিৎসা করা লাগে মাজার। দেশের রাস্তাঘাটের এমন বেহাল দশা, এক আবুল্লা আবুল এমন কাজ করিয়া গেল, পুরা দেশটারে ডুবায় রেখে গেল। ভাইরা আমার, আগে ছিল এক মন্ত্রী স্বরাষ্ট্র, নাম হলো সেরাবেরা খাতুন, এরপরে আসছে এক মন্ত্রী জাগরাল মন্ত্রী, এই মন্ত্রী 1 নম্বর নাস্তিক এবং বেয়াদব। সরকারকে বলি, তোর এই বেয়াদব আলমগীরকে থামা, এই আলমগীর যদি না থামে এদেশের জনগণ জুতার মালা দিয়া মাথা চেসে ওরে শায়েস্তা করে ছাড়বে। চিরদিন চৈত্র বৈশাখ মাস থাকে না, মাঘ ফাল্গুন মাসও আসে। এখন চৈত্র বৈশাখ মাস চলতেছে, এখন কি চলতেছে? চৈত্র বৈশাখ মাস আসতেছে, মাঘ ফাল্গুন আমাদের জন্য আসবে একদিন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর এক মন্ত্রী তো মাশাআল্লাহ, আগে ছোটবেলায় ওই ভূগোলে পড়ছি, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, কিন্তু জুতা বৃষ্টি কোনোদিন ভূগোলে পড়ি না। কোন বৃষ্টি? আচ্ছা আপনারা পড়ছেন ভূগোলে? পড়ছেন? হ্যাঁ, আমি কিন্তু ভাই পড়ি টরি নেই, ভূগোলে পড়ছি অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, শিলা বৃষ্টি, কিন্তু জুতা বৃষ্টি কোনো ভূগোল কোনো বৈজ্ঞানে পড়ি নাই। এখন আল্লাহ পেপারে পড়াইলো জুতা বৃষ্টি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আছে, আপনাদের কি মনে হয়? আল্লাহকে নমরুদ রে, ও নমরুদ, এ তুই এত বাড়িস না, আর আমি আল্লাহ, আমার একটা প্যাস্টিজ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খোদা দ্রোহী, আমার যারা বিরোধিতা করে ওদেরকে আমি সব জিনিস দিয়ে ধরি না, আমি যাই তাই দিয়ে ধরলে আমার মর্যাদা থাকে। নমরুদ বাড়াবাড়ি করলো,
নমরুদ আকাশে চলে গেল, জমিনের খোদা সে, আকাশের খোদাও সে হবে। শয়তান বুদ্ধি দিল, নমরুদ শয়তানের কাছে বুদ্ধি চাইল, আচ্ছা বলো তো উপরে কেমনে যাই? কয়ে খোদা এই চার পাঁচটা শকুনরে খাওয়াইয়া খাওয়াইয়া গরুর গোস্ত খাওয়াইয়া বড় রিটায়ার্ড অফিসার বানায় ফেলেন, তো খাওয়াইয়া খাওয়াই বড় তাগড়া হাতির মতো বানাইস। এখন চার শকুনের সাথে মোড়া একটা বেঁধে দিয়ে, চার শকুনের সাথে বিছনা গদি একটা বেঁধে দিয়ে ওর উপরে নমরুদ চললো, শকুন উড়ল, এরপরে নমরুদ উপরে উঠল, তার খায়েশ হলো জমিনের তো একচ্ছত্র খোদা সে আছেই, এবার আসমানেরও হবে। উপরের দিকে তীর নিক্ষেপ করলো, আল্লাহ কয় জিব্রাইল বড় আশা করি এই পর্যন্ত আসছে, একেবারে ফিরায় দিস না, তীরের মাথায় একটু রক্ত লাগায় দে। রক্ত লাগলো, জমিনে পড়লো, নমরুদের অহংকার বেড়ে গেল, এতদিন ছিলাম শুধু জমিনের, এখন আমি অধিপতি কিসের? আসমানের। আসমান আর জমিন দুই জায়গার অধিপতি, কি যেমন তেমন ব্যাপার, অন্যরকম একটা মুড, অন্যরকম একটা ভাবে আছে। আল্লাহকে এত ভাব ধরিস না, জুতার বাড়ি বেশি দূরে নাই, কাছে আছে, অপেক্ষা কর। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা, আর নমরুদের সৈন্য সামন্ত দল বল লোক লস্কর অশ্বারোহী পদাতিক বিভিন্ন বাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম তোমার খোদার বাহিনী কই? অপেক্ষা করো আসবে। একটু পরে আকাশ থেকে কালো মেঘের মতো একটা মেঘ নেমে আসলো, ইব্রাহিম কোথায় তোমার খোদার সৈন্য, তোমার প্রভু, তোমার আল্লাহর সৈন্য কই? অপেক্ষা করো, রাখো। এবার ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মশা আসলো, মশা কয় আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, আমরা কি খেদমত করব, তা আমরা কি করতে পারি, বিনা পয়সায় কিছু ইনজেকশন দিতে পারি। তো এখন ইনজেকশন দেওয়া শুরু করলো, হাতিরে ঘোড়ারে গাধারে ইনজেকশন দেয়, নাকে দেয়, মুখে দেয়, চোখে দেয়, এখন পাবলিক চুলকাবে না, অস্ত্র ধরবে। আর ঘোড়া গাধা তো অস্থির হয়ে গেছে হাতিগুলি এই মশার যন্ত্রণায়, তারপরে লাফালাফি করে এক একটা চুলকাইতে গিয়া ঘোড়ার নিচে পড়ে, ঠেঙ্গে বাড়ি লাগে, ঠাস ঠাস করিয়া দাঁত ভাঙে, হাত ভাঙে। আর যারা হাতির পায়ের নিচে পড়ে, বেলের মতো ফটফাস করে একটা আওয়াজ হয়, মাথাটা ফেরে শেষ হয়ে যায়। যার ঘোড়া যার হাতি, তার দাঁত তার মুগুর। এখন নমরুদ কই কোন মুসিবত, এটা ঠেকাই কেমনে, এগুলো তো কোনো অস্ত্র মস্ত্র দিয়ে কাজ হয় না, করে কি? দৌড়ালো, ভো দৌড় মারলো বাড়িতে, বাড়িতে গিয়ে বৌরে কয় তাড়াতাড়ি করে মশারি টানাও, কি হয়েছে? কয় যে সেনাবাহিনী আসতেছে। আরে সেনাবাহিনী আসতেছে, আজীব ব্যাপার, দুর্গের দরজা বন্ধ করে দিতে বলেন, তাহলে তো সৈন্যরা আটকা হয়ে যাবে, আমরা প্রোটেক্টেড হয়ে যাব। কয় এই সৈন্য সেই সৈন্য না, দুর্গের দরজা দিয়ে কাজ হবে না, তাড়াতাড়ি মশারি টানো। এখন স্ত্রীর দুশ্চিন্তা আছে, এটি আবার কোন কথা, সৈন্য আসলে তাদের জন্য জানি অস্ত্র রেডি করতে হয়, গোলা বারুদ রেডি করতে হয়, তারপরে দুর্গের দরজা বন্ধ করতে হয়, মশারি টানাইতে হয় সৈন্যর জন্য, এটা তো বাবার জিন্দগিতে শুনি নাই। সে চিন্তা করতেছে কি করবে, এক ল্যাংড়া মশা কয় আল্লাহ সবাইরে বানাইলে তুমি ভালো, আমি সৃষ্টির ভিতরে এমনি হইলাম দুর্বল, তার উপর আবার ল্যাংড়া, আল্লাহ আমি আর কি করব। তো আমার মনে হয় আমি একটু নমরুদরে কদম বসি করব। কারে কদম বসি করবে? আল্লাহ কয় ঠিক আছে, যা কদম বসি করে তো লাভ নাই, ওর শের বসি কর। বাস নাকের ভিতর দিয়ে ঠুস করে ঢুকে গেল, এখন গিয়া বিনে পয়সা ইনজেকশন শুরু করে, নমরুদ খালি অস্থির হয়, তারপরে মাথার মধ্যে একটা টাক দিয়ে দেখে, আঘাত দিয়ে দেখে, ভালোই তো লাগে। লোক একটার বললে মাথার উপরে আঘাত করো, কয় স্যার কি দিয়ে করবো, যা পা বেটা তাই দিয়ে কর, অস্থির হয়ে গেছে। তো আগেকার যুগে লোকেরা পাই দিত খড়ম, কি পাই দিত বলে, এই মুরব্বী বাবাজির একটু কথা বলে না, মুরব্বীরা আপনারা জানবেন না খড়ম, আমি দেখছি কিন্তু ছোটবেলায়, আমি ওই যে কি বলে যে একটু শখ করে পাই দিস, মুরব্বীরা আসেন না এখানে, আগেকার দিনে আপনারা কি পাই দিতেন, খড়ম খুব নরম, খড়ম খুব নরম শক্ত। নমরুদ কয় যা দিয়ে পারস তাই দিয়ে মার, তাই দিয়ে মার। কয় খোদা তাই তো বলবেন, পা ছিল খড়ম, উঠে মারছে বাড়ি। নমরুদ কয় কি দিয়ে মারলি? খোদা ভয় বলবো না, নির্ভয় বল, বলবোটা নির্ভয় বল, পায়ের জুতা খড়ম। কয় তুই যা দিয়ে মানুষ, মজা লাগছে আরো মার। মারছে বাড়ি,
শুধু এখন দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, শুধু জুতার বাড়ি মারো, শুধু খরমের বাড়ি মারো, শেষ পর্যন্ত কতক্ষণ আর সহ্য হয়? রাগ করিয়া এমন জোরে খরম দিয়া বাড়ি মারছে, মাথা সান্দি ফেটে নমরুদ পড়ে গেছে। ল্যাংড়া মশা কয়, সালামু আলাইক, ভালোই হয়েছে, এখন আমি আমি আল্লাহর কাছে যাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টির খেদমত করলাম, এখন আমি যাই। ভাইরা, যুগে 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 গজব নাজিলের কারণ বলেছেন, কয় যুগের গজবের কথা বলবো? যুগে যুগে গজব এসেছে একটাই মাত্র কারণ, আল্লাহর পয়গম্বরদেরকে অস্বীকার করা, আল্লাহর সত্যকে অস্বীকার জালাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আকাশ থেকে গজব দিয়েছে। যেই জাতি যেমন বেয়াদবি করেছে, আল্লাহ ওই জাতিকে ওই ওই ধরনের গজব দিয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি ছিল খুব ভদ্র মানুষ, ভদ্র না? মূসা আলাইহিস সালামের জাতি ছিল জিলাফি যেমন সোজা, মূসা আলাইহিস সালামের জাতি ছিল তেমন সোজা। জাতি যারা যেমন, আল্লাহ তাদেরকে শায়েস্তা করার জন্য আসমান থেকে গজব দিয়েছে তেমন। এক কথা, বেশি কথা বলবো না, আলোচনা দীর্ঘায়িত করব না, গজবের একমাত্র কারণ খোদাদ্রোহিতা। যারাই পয়গাম্বারদেরকে অস্বীকার করেছে, সত্যকে অস্বীকার করেছে, সত্যকে ডিনাই করেছে, সত্য দেখে বুঝে না বোঝার ভান যারা করেছে, ওদের উপরে আল্লাহর গজব যুগে যুগে আসমান থেকে এসেছে। এখনো যারা সত্য বুঝে না বোঝার ভান ধরে থাকো, মনে রাখবা, নবী দুনিয়া থেকে চলে গেছেন, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আখেরি পয়গম্বর, নবীদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, কিন্তু আল্লাহ এখনো জান নাই। দুনিয়ায় সব সরকারের পরিবর্তন হয়, কিন্তু এক সরকারের কোনো পরিবর্তন, সে সরকার কে? ওইভাবে বললে আমি আমি খুশি হব না, শাহাদাত আঙ্গুলি উঠান। এক সরকারের পরিবর্তন হয় না, সেই সরকার কে? হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আজকে সত্যের সৈনিকদেরকে যারা কষ্ট দাও, সত্যের সৈনিকদের উপরে যারা অত্যাচার করো, মনে রেখে দিও, নূহ আলাইহিস সালামের জাতির উপরে, সালেহ আলাইহিস সালামের জাতির উপরে, মূসা আলাইহিস সালামের জাতির উপরে যে আল্লাহ গজব দিয়েছিল, সে আল্লাহ এখনো আছে, আছে কি নাই? মনে রাখবা। আর পুরস্কার যে আল্লাহ দেয়, আল্লাহ আসলে হিকমতওয়ালা। আল্লাহ আসলে কি? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। এই দুনিয়ার ধোকাবাজদের থেকে আল্লাহ বড় কৌশলী, দুনিয়ার ধোকাবাজদের তুলনায় আল্লাহ বড়। যেই জাতি যেমন সালাত, আল্লাহ ওদেরকে শাস্তি দিয়েছে তেমন। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন দিনে, দাওয়াত দিলেন রাতে, দাওয়াত দিলেন প্রকাশ্যে, দাওয়াত দিলেন গোপনে। এখন দাওয়াত যতই দেয়, জাতি তো তেড়া জাতি, কানের ভিতরে শোনে না, কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়। যদি রাতের বেলা দাওয়াত দেয়, কম্বল মুড়ি দিয়ে থাকে যেন তার কথা না শোনা লাগে, পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন